মহামতি চাণক্য ছিলেন একজন শিক্ষক, দার্শনিক এবং প্রধানমন্ত্রী। তাকে বিশ্বের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ হিসাবে গণ্য করা হয়। তার লেখা নীতিশাস্ত্র গ্রন্থে কার কী করণীয়, কোনটা উচিত বা অনুচিত ইত্যাদি বিষয়ে তিনি যে উপদেশ দিয়েছেন তা বর্তমান সময়ও প্রাসঙ্গিক। আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চাণক্যের এমনই 10টি নীতি, একেবারে ব্যাখ্যা সহকারে। গুরুর অপবাদ বা নিন্দা যেখানে হতে থাকে সেখানে হয় কান দুটি বন্ধ রাখতে হয়, নয়তো সে স্থান থেকে অন্যত্র চলে যেতে হয়। অর্থাৎ কোনো মূল্যেই গুরুর অপমান বা নিন্দা সহ্য করা উচিত নয়। বিপদ আসার আগেই মুক্তির উপায় চিন্তা করা উচিত। ঘরে আগুন লাগলে কুয়ো খুঁড়ে কোনো লাভ হয় না। অর্থাৎ সম্ভাব্য বিপদের কথা চিন্তা করে তা থেকে পরিত্রাণের উপায় আগে থেকে স্থির করে রাখা কর্তব্য। এতে বিপদের সময় ক্ষতির আশঙ্কা অনেক কম হয়। সমুদ্রে বৃষ্টি ব্যর্থ হয়, তৃপ্তকে ভোজন করানো ব্যর্থ হয়, ধনীকে দান দেওয়া ব্যর্থ হয় এবং দিনের বেলায় প্রদীপ জ্বালানো ব্যর্থ হয়। অর্থাৎ মহৎ কাজ করলেই হবে না, দেখতে হবে এই কাজ উপযুক্ত স্থানে এবং উপযুক্ত ব্যক্তিকে করা হচ্ছে কি না। উপকারী ব্যক্তির সাথে উপকার, হিংস্র ব্যক্তির সাথে প্রতিহিংসা এবং দুষ্ট ব্যক্তির সাথে দুষ্টতার ব্যবহারই করা উচিত, এতে কোনো দোষ নেই। অর্থাৎ যে ব্যক্তি যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত, জ্ঞানী পণ্ডিতরা এই কথাই বলে থাকেন। পৃথিবীতে কৃপণের মতো দাতা কেউ নেই, যে অর্থ সম্পদ নিজে ভোগ না করে অপরকে দিয়ে যায়। অর্থাৎ মৃত্যুর সময় মানুষ কিছুই নিয়ে যেতে পারে না, সবই অন্যের জন্য পড়ে থাকে। তাই ধনসম্পদ কেবল না জমিয়ে তা নিজে ভোগ করাই বুদ্ধিমানের লক্ষণ। যেখানে স্বর্ণমুদ্রা তামায় পরিণত হতে পারে সেখানে বণিক পুত্রও বানরে পরিণত হতে পারে। সরলের সঙ্গে সরল ব্যবহার আর শটের সঙ্গে শঠতা করা উচিত। অর্থাৎ যে যেমন তার সঙ্গে ঠিক তেমন ব্যবহারই করা উচিত। আগত সুখ যেভাবে গ্রহণীয়, আগত দুঃখও সেইভাবে গ্রহণীয়। সুখ এবং দুঃখ রথের চাকার মতো পরিবর্তিত হয়। অর্থাৎ কেউ একটানা সুখ বা দুঃখ ভোগ করে না। দুঃখের সময় অপেক্ষা করতে হবে সুখের দিনের জন্য, আর সুখের সময় প্রস্তুত থাকতে হবে দুঃখের দিনের জন্য। যদি পশ্চিম দিকেও সূর্যোদয় হয়, যদি পর্বত শিখরেও পদ্মফুল ফোটে, যদি মেরু পর্বত অন্যত্র গমন করে, যদি আগুন উষ্ণতা ত্যাগ করে ঠান্ডা হয়ে যায়, তবু সজ্জন ব্যক্তিদের কথা নড়চড় হয় না। অর্থাৎ সৎ ব্যক্তিরা কোনো মূল্যেই কথা নড়চড় হতে দেন না, আর আমাদের সেই পথই অনুসরণ করা উচিত। ধর্ম থেকে অর্থ আসে, ধর্ম থেকে সুখ আসে, ধর্মের দ্বারা সব কিছু লাভ করা যায়। এ জগতে ধর্মই হলো সারবস্তু। অর্থাৎ ধর্ম সঙ্গে থাকলে আর সৎভাবে জীবনযাপন করলে জগতে অর্থ সুখ সব পাওয়া যায়। মলত্যাগ করতে থাকা ইন্দ্রিয়কে দিনের মধ্যে যতবারই পরিষ্কার করা হোক না কেন, সাবান জল দিয়ে যতবারই ধোয়া হোক না কেন, তবুও সেটা স্পর্শ করার যোগ্য হয়ে উঠতে পারে না। ঠিক তেমনি দুর্জনকে যতই বোঝানো হোক না কেন, সে কখনো সজ্জন হতে পারে না। অর্থাৎ দুর্জন ব্যক্তিকে কোনো উপায়ই সজ্জন করা যায় না, তাই এই প্রচেষ্টা থেকে বিরত থাকা উচিত। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, আর এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অলে ক্লিক করতে ভুলবেন না। জানো